মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে স্বচ্ছভাবে নিয়োগ সহ অন্যান্য একাধিক দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সিপিআইএমের। সোমবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের জলট্যাং সংলগ্ন এলাকায় এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের উত্তর এরিয়া সম্পাদক দিলীপ মিশ্র, আমিরুল হোসেন মিয়া, মতিউর রহমান সহ অন্যান্য সিপিআইএম কর্মী সমর্থক ও নেতৃত্ব। যে কোন রাজনৈতিক কোটা নয়, স্বচ্ছভাবে নিয়োগ করা হোক। আমরাও আমাদের পার্টি থেকে কোনো কোটা দিতে চাই না। কন্টিজেন্সির ওয়ার্কার যারা দু তিন বছর ধরে কাজ করছে তাদের যেমন অগ্রাধিকার দেওয়া হয়েছে, 20 বছর ধরে ঘাটমাঝিদের কাজ করে যে পরিবারগুলো ছাঁটাই হয়ে গেছে, যে ঘাটমাঝিরা ছাঁটাই হয়ে গেছে 233 জনের মধ্যে 130 জন, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই দাবিতে 2 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি, বিক্ষোভ করে আসছি। আমরা স্কুলে ফি বৃদ্ধির বিরুদ্ধেও বিক্ষোভ করেছিলাম, সেখানে তারা ফি প্রত্যাহার করেছিল এবং বলা হয়েছিল ঘাটমাঝিদের তারা অগ্রাধিকার দেবে। এখনও তারা ঘাটমাঝিদের যারা ছাঁটাই হয়েছে তাদের মধ্য থেকে নিয়োগ করেনি।